একটি এনজিও, রেজিস্টার্ড এনজিও, যারা বয়স্ক মানুষদের, 50 বা তার ঊর্ধ্ব মানুষদের যে সমস্ত গার্হস্থ্য উপরে, তাদের উপরে যে সমস্ত গার্হস্থ্য নির্যাতন হয়ে থাকে, সেই নির্যাতনগুলি বন্ধ করার প্রচেষ্টা করছে। এবং কিন্তু গত 2 বছর ধরে তারা নানা ধরনের এইরকম গার্হস্থ্য অনুষ্ঠান, গার্হস্থ্য নির্যাতন যেগুলি হয়েছে, বেশ কিছু সমস্যার সমাধানও করেছেন। আমরা সেই শ্রদ্ধা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সম্পর্কে আপনাদেরকে বলি যে আমরা আমাদের দৈনন্দিন জীবনে প্রতিনিয়ত দেখতে পাই যে বয়স্ক মানুষদের উপরে বেশ কিছু গার্হস্থ্য নির্যাতন হচ্ছে। যে নির্যাতন কিরকম ধরনের নির্যাতন সেগুলি আমরা সকলেই জানি, তবুও আমি আপনাদের একটু জানাচ্ছি, বলে দিয়ে একটু ধরিয়ে দিতে চাই, আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই। যেমন আমরা জানি সবাই যে মানুষের একটু বয়স হওয়ার পরে তাদের মানসিক জোর কমে যায়, শারীরিক সক্ষমতার সাথে সাথে মানসিক শক্তিও কিছুটা কম হয়ে আছে, যার ফলে তারা স্বাভাবিকভাবেই অন্যের উপরে নির্ভরশীল হয়ে পড়েন, এবং নির্ভরশীল হয়ে পড়ার জন্য তাদের মধ্যে কিছুটা দুর্বলতা প্রকাশ পায়। তাই জন্যে তারা অনেক সময় অনেক কাজে ছোটখাটো কিছু ভুল করে ফেলেন, যে ভুলগুলি আমরা অপেক্ষাকৃত কম বয়সীরা কিন্তু সেগুলি ঠিকঠাকভাবে মেনে নিতে পারি না। তার ফলে আমরা কি করি, তাদের উপরে একটা মিটিং আসছে, অত্যাচার করার চেষ্টা করি। সেটা কিরকম, ধরুন মানসিকভাবে তাদেরকে অত্যাচার করি, তাদেরকে হেয় করার চেষ্টা করি, তাদের হ্যারাস করার চেষ্টা করি, তাদের অপমান করার চেষ্টা করি, তাদের সম্পত্তি যেগুলো, তাদের নিজস্ব সম্পদ যেগুলো সম্পত্তি আছে নিজস্ব, সেই সমস্তগুলিকে আমরা নাড়াচাড়া করে তাদেরকে নষ্ট করে ফেলার চেষ্টা করি। অর্থনৈতিক স্বাধীনতা যা তারা এতদিন ভোগ করে এসেছেন, সেই স্বাধীনতায় আমরা তাদের হস্তক্ষেপ করি, এবং সর্বোপরি তাদের উপরে আমরা অনেক সময় শারীরিক নির্যাতনও করে থাকি। ছোটবেলায় মা কাঁদত ছেলে ভাত খায় না বলে, এখন মা কাঁদছে ছেলে ভাত দেয় না বলে। এই কথাটা কত বড় নির্মম শক্তি, সেটা আমরা যদি চেষ্টা করি উপলব্ধি করা, তাহলে আমরা নিজেদেরই নিজেরাই লজ্জার মধ্যে পড়ে যাব। কেননা আমরা এতদিন ধরে আমাদের ছোট থেকে যে বাবা মা আমাদের মানুষ করার চেষ্টা করেছেন, সেই বাবা মাকেই, তাদের পরিচয়কেই আমরা আজকে ভুলে যাওয়ার চেষ্টা করছি। আমরা চেষ্টা করছি আমরা আমাদের পরিচয়ে বেঁচে থাকা। ছোট থেকে আমরা জানতাম অমুক বাবুর ছেলে আমি, কিন্তু আজকে আমরা সেই অমুক বাবুকে ভুলে গিয়ে আমি বলার চেষ্টা করছি আমি অমুক বাবুর, আমার বাবা অমুক বাবু। এইটা অত্যন্ত লজ্জা, কারণ সমাজে একটা বয়স্ক মানুষদের একটা যথেষ্ট সেই গুরুত্বটাই আমরা দিতে চাইছি না, এবং সেইগুলি ভাবার সময় হয়ে এসেছে আজকে দিনে, যে কতদিন ধরে আমরা আর এই বয়স্ক মানুষদের গুরুত্ব না দিয়ে তাদেরকে পিছনে ফেলে রাখবো। সেই জন্যেই তৈরি হয়েছে শ্রদ্ধা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, যেটি একটি রেজিস্টার্ড এনজিও, এবং গত 2 বছর ধরে তারা প্রায় 17-18টি এই ধরনের গার্হস্থ্য নির্যাতনের সমস্যা সমাধান করে চলেছে। এবং এগুলি করা হয় আমাদের যে এক্সপার্ট কাউন্সিলার আছেন, আমাদের এক্সপার্ট কাউন্সিলারের মাধ্যমে তারা কাউন্সেলিং করেন, এবং সেই কাউন্সেলিং এর মাধ্যমে এই সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করা হয়, এবং এগুলি হয় সম্পূর্ণ বিনামূল্যে। এর জন্য কোনো পরিষেবা মূল্য কিন্তু শ্রদ্ধা নেয় না। তাই আপনারাও আসুন, আপনাদের কাছে আপনাদের নিজস্ব কোনো সমস্যা অথবা আপনাদের পরিবেশের পাশে আপনাদের পরিচিত আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের যদি কোনো রকমের এই ধরনের গার্হস্থ্য নির্যাতনের খবর থাকে,
তাহলে আপনারা এগিয়ে আসুন এবং শ্রদ্ধা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাথে যোগাযোগ করুন এবং আমরা সেই সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করব। আমরা এরপরে আজকে যে দ্বিতীয় অনুষ্ঠান সেই অনুষ্ঠানে চলে যাব। এরপরে আমাদের সামনে আবৃত্তি পরিবেশন করবেন শ্রদ্ধা সম্পর্কিত একটি আবৃত্তি মাননীয় রামশঙ্কর গোস্বামী। আমি